নমস্কার, প্যাশনেট ফুলকেদনের উৎসমন আজকে আর একটি রেয়ার এক্সোটিক ম্যাঙ্গো ভ্যারাইটির উপরে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরতে চলেছে। আজকে যে ম্যাঙ্গো ভ্যারাইটির উপরে আপনাদেরকে আমি কিছু জানাতে চাইছি, সেই ম্যাঙ্গো ভ্যারাইটির নাম জিল ম্যাঙ্গো। জিল ম্যাঙ্গো এর এই ম্যাঙ্গোটা অরিজিন ফ্লোরিডা, ইউএস, এবং এর ব্রিদার হচ্ছেন লরেন্স এইস জিল। এবং এই আমটির হাইব্রিড প্যারেন্টেজ হেডেন এবং বোম্বে, মানে হেডেন আর বোম্বে এই দুটো আমের ক্রস করেই এই জিল ম্যাঙ্গোটার উৎপত্তি হয়েছে। আজকাল যে ম্যাঙ্গো ভ্যারাইটির উপরে আমরা আলোচনা ভীষণভাবে দেখে থাকি বিভিন্ন চ্যানেলে বা ইউটিউবে, সেখানে কিন্তু এই ম্যাঙ্গোগুলোর উপরে আমি কখনোই কিছু দেখি না। তো এটা কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য খুবই একটি আদর্শ উপযুক্ত আম। এই আমটাকে আমরা বলতে পারি ডুয়ার্ফ ম্যাঙ্গো বা কন্ডো ম্যাঙ্গো, খুবই ভালো একটা আম। এই হচ্ছে সেই আমার গাছটি জিল ম্যাঙ্গো। দেখুন, আমার একটা রেয়ার কালেকশন, আমি খুব কষ্ট করে এই আম গাছটাকে কিন্তু সংগ্রহ করতে পেরেছি। একটা আমি দুটো গাছই নিয়ে এসেছি এবারও, তো দুটো গাছই আমার ভালোভাবেই আছে। আমি এই গাছটাকে আপাতত নিজের কাছেই রাখছি, আর একটা গাছ যদি কারোর লাগে, যারা ছাদবাগান বন্ধু, যারা এক্সোটিক রেয়ার ম্যাঙ্গো লাগাতে পছন্দ করেন ছাদে, তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন। তো এই আমটির উপরে যেটা আমার বলার প্রয়োজন, বিশেষ করে আমরা ছাদে কেন লাগাবো, এই আমটা আমি প্রথমেই বললাম যে এটা ডুয়ার্ফ প্রজাতির ম্যাঙ্গো হয়, ছাদে লাগানোর জন্য খুবই ভালো একটা আম। এবং এই আমটা কে আমি বলতে পারি জিল মে বি প্যারেন্ট অফ সেভারাল ফ্লোরিডাস ম্যাঙ্গোস লাইক ইনক্লুডিং ডট, জাকার্তা, স্পিরিট অফ 76। এই জিল ম্যাঙ্গোটা কিন্তু অনেকটা এই ডট, জাকার্তা বা স্পিরিট অফ 76 এই ম্যাঙ্গেরই পিতা বলা যায়, প্যারেন্ট বলেছি না, পিতা মাতা হিসেবে বলা যায়। খুব একটা সুন্দর আম ছাদের জন্য। দেখতে আমটাকে ওভাল থেকে গোলাকার হয়ে থাকে, ডিম্বাকার থেকে গোলাকার আকৃতির হয়ে থাকে, হ্যাঁ, এবং ওয়েটটা হয়ে থাকে 400-500 গ্রামের মতো। স্কিনটা হয়ে থাকে আমের উপরের যে অংশটা, স্কিনটা হয়ে থাকে ইয়েলো, হলুদ রঙের হয়ে থাকে। শুধু হলুদ রং নয়, মানে দ্য স্কিন ইজ ইয়েলো উইথ ডার্ক রেড ব্লুশ, হ্যাঁ, পুরো আমটাকে কভারিড, পুরো আমটাকে কিন্তু এরকম ইয়েলোর উপরে লাল আভা দিয়ে কভার আপ করা থাকে। মানে দেখতে খুবই সুন্দর একটা আম, খেতেও খুব সুস্বাদু। বল, দি ফ্লেশ ইজ ইয়েলো, এবং আমটার যে ফ্লেশটা হয় সেটা ইয়েলো হয়, ফাইবারলেস হয়, উইথ সুইট ফ্লেভার অ্যান্ড স্ট্রং অ্যারোমা, হ্যাঁ, দ্যাট ইজ সামটাইমস কম্পেয়ার টু পাইনঅ্যাপল। বুঝতেই পারছেন যে ফ্লেশটা ইয়েলো হচ্ছে, ফাইবারলেস হচ্ছে, ভীষণ মিষ্টি স্বাদের হচ্ছে, এবং খুব সুন্দর একটা সুগন্ধ এর থেকে আমরা পেতে পারি, পাই। এবং এটাকে আপনি পাইনঅ্যাপেলের স্বাদের সঙ্গেও তুলনা করতে পারেন, এতটাই সুন্দরের মিষ্টতা, খাবারের স্বাদ এতটাই সুন্দর। এবং এর মধ্যে ইট কন্টেন্টস এ মনো এমব্রায়োনিক সিড, এর ভেতরে একটা সরু পাতলা ধরনের একটা বীজ থাকে, এবং এটা পাকে ফ্লোরিডা ইউএসএ মে টু জুলাইয়ের মধ্যে এটা পেকে যায়, হ্যাঁ। তো এটা আপনারা, আমি বলবো আপনাদের বাগানে নিয়ে আসুন, আপনাদের ছাদে লাগান, অবশ্যই আপনার ছাদকে এ আলোকিত করবে, অবশ্যই করবে। এই ম্যাঙ্গো ভ্যারাইটি কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গলে খুব একটা দেখি না, তো এই ম্যাঙ্গো ভ্যারাইটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই হবে, নিশ্চিতভাবে আপনারা যদি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু ছাদে হবেই, এবং ছাদের জন্য একটা যথোপযুক্ত আম বলে আমার মনে হয়েছে। আমি যেখান থেকে সংগ্রহ করেছি তার ছাদ বাগানে কিন্তু হয়েছিল বলেই তার থেকেই আমার এটা সংগ্রহ করা হয়েছিল, মানে বেশ হয়েছিল, তারপরেই তার সে আমাকে তৈরি করে আমাকে দুটো গাছ পাঠিয়েছে। তো আরেকটা যেটা বলার দরকার, তো এই আমের একটা প্রবণতা আছে, এই আমটা যখন পাকে তখন কিন্তু 2 সপ্তাহের মধ্যে টোটাল আমগুলো পেকে যায়।
এরপরে কিন্তু মানে বেশি সময় নেয়, 2 weeks এর মধ্যে পুরো আমটা পাকতে সময় নেয়, 2 weeks। এবং ফ্রুট প্রোডাকশনটাও কনসিডারেড গুড, খুবই ভালো ফ্রুট প্রোডাকশনটা হয় এবং এর গ্রোথটাও বেশ ভালো, এবং এটা কিন্তু আফ্রিকাতে কমার্শিয়ালি চাষ হচ্ছে, বুঝতেই পারছেন। তো যারা আমাদের মতো ছাদ বাগানি আছেন তারা, তাদেরকে আমি বিশেষভাবে বলবো যে আপনারা আপনাদের সংগ্রহে এরকম রিয়ার এক্সটিক ম্যাঙ্গো নিয়ে আসুন। আজকাল তো থাই ভ্যারাইটির দামই বাজার পড়ে গেছে, তো এটাও একটা কিন্তু সুন্দর ভ্যারাইটির দাম, যদি সংগ্রহ করতে পারেন তবে বুঝতে পারবেন কতটা সুন্দর। চেষ্টা করুন, নিশ্চয়ই সফলতা পাবেন, দেখবেন আপনার ছাদ বাগানো এই জিল ম্যাঙ্গো চলে এসেছে। তো জিল ম্যাঙ্গো নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। নমস্কার, নমস্কার।